ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা। অনলাইন ডেস্ক। পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে মাশাল খান নামে আব্দুল ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর ওয়ালি খান বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হামলায় জড়িত থাকায় ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে আটক করা হয়েছে। ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর লেখা পোস্ট করার অভিযোগ ওঠে। এর জের ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররা তাদের উপর হামলা করে। হামলায় একজন নিহত, অপরজন আহত হন। মাশাল খান সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন। পাকিস্তানের ধর্ম অবমাননার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হয়। 1990 সালের পর থেকে এ পর্যন্ত পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে 65 জনকে হত্যা করা হয়েছে। বিবিসি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।